হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটি করতে যাব বলে। এই যে এটা আমার বাড়ির আশেপাশেটা। আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, গরম বাট তাহলেও আকাশটাকে দেখে খুব ভালো লাগছিলো। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি, দারুণ ছিল, অসাম, জাস্ট ফাটাফাটি লাগছিলো দেখে। বেশ রেডি হয়ে নিয়েছি, একটু বেরোতেই হবে, আজকে সানডে যেহেতু। বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে। এবার দেখো, আমি যেহেতু গ্রামে থাকি, আমার বাড়ির চারপাশটা শুধু সবুজে সবুজ, চার সাইডটা শুধু সবুজে ভরা, অন্য কিছু দেখতে পাবে না। দিনের বেলা যেহেতু কোনো মেকআপ করিনি, নর্মালি বেরিয়ে পড়েছি একটা হোয়াইট টি শার্ট পরে। আকাশটা দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই বেটারে হেঁটে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। আমিও বেরিয়ে পড়েছি, সারা সপ্তাহে একটু টাইম হয় না কোথাও যাওয়ার মতো। একটা দিন সানডেতে ছুটি থাকলে মনে হয় একটু কোথাও গিয়ে একটু ঘুরে আসি। আজকের ওয়েদারটা অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, আবার রোদ্দুর উঠে যাচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। আমি কোথায় যাচ্ছি? যাচ্ছি কিছু কেনাকাটি করতে। তোমরা বারবার ভাবছো, অনেকেই হয়তো ভাবছো, বারবার চুলে কেন হাত দিচ্ছি? অ্যাকচুয়ালি আমার চুলটাকে আমার খুব পছন্দ। আমি ছোটোবেলা থেকে আমার চুলটা আরও অনেক বড় ছিল, আমি কেটে ফেলেছি, চুল বাঁধতে ভীষণ প্রবলেম হয় বলে। এই জন্য আমার চুলে যাতে নোংরা না হয় তার জন্য। এই যে আমি এসে পড়েছি একটা কসমেটিক্সের দোকানে, এখান থেকে আমি চুড়ি কিনবো, তোমাদেরকেও দেখাবো আমি কী কী কিনছি। ব্ল্যাক কালারটা আমার ভীষণ ফেভারিট কালার, সবার ফার্স্টে আমি ব্ল্যাক কালারটা হাতের সঙ্গে ধরে নিয়েছি। চুড়ি কিনতে এসে কনফিউজ, কী কী কালারের চুড়ি কিনবো, কী কী ভ্যারাইটি, এতটা ছিল নিজেই কনফিউজড হয়ে যাচ্ছিলাম বারবার। দেখো এখানে সাজুগুজু করার কত কিছু জিনিস পাওয়া যায়, আমিও সাজুগুজু করবো বলে কিনতে চলে এসেছি চুড়ি। দেখো তোমাদের কি কিনেছি, চুড়ি ছাড়াও অন্য কিছু কিনবো, এই চুড়িগুলো করে দেখো তোমাদের পক্ষে। আমি সব নিচ্ছি, রাখবো না, নিচে রাখবো।
তার সাথে আমি ব্ল্যাক কালারের চুড়িটাও কিনেছি। এই ব্ল্যাকটা আমার যদিও আছে, অনেক কালারের চুড়ি আছে, ব্ল্যাকটা জাস্ট অসম। এটার সাথে এটা অনেক কিছু কালারের ড্রেসের সাথে পরাও যেতে পারে, আবার কালারের সেম টু সেম কালারের সাথে হাতে পরলেও খুব সুন্দর লাগে। সামনে পুজো চলে আসছে, আগে থেকে কিনে রাখছি এগুলো। সাথে আমি দুটো ফুল কিনেছি, যেগুলো সব সময় গোলাপ বাজার থেকে এনে তারপরে কোনো কিছুর সাথে লাগাতে হবে, কোথাও যেতে হলে লাগাবো, সব থেকে ভালো এই ফুলগুলো। গোলাপ গোলাপ ভাব, গোলাপের অভাব, ব্যাস ফুল হয়ে গেল না। সেই কালারটা হচ্ছে, এটাও আমার খুব পছন্দের কালার। কেমন লাগছে লাগছে না? এইগুলো আজকে দুপুরবেলা গিয়ে আমি কেনাকাটি করেছি। অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো, কেনা হয় না, কিনে নিয়েছি। ভালো হচ্ছে তো চাচা বন্ধুরা?